জিহাদের মাঠে গিয়েছে এক দল ঘুমিয়েছে আরেক দল পাহারা দিয়েছে মুজাহিদদেরকে যারা পাহারা দিয়েছে যেই চোখ নির্গম রজনে কাটিয়ে পাহারা দিয়েছে ওই চোখগুলো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না সেকেন্ড ওয়ান হচ্ছে ওই চোখ বাকাত মিন খাশিয়াতিল্লাহ যেই চোখগুলো আল্লাহর ভয়ে কান্না করেছে আল্লাহর ভয়ে কান্না করেছে জাহান্নামের আগুনকে সাত নদী আর সাত সমুদ্রের তেরো নদী দিয়ে জাহান্নামের আগুনকে নেবানো যাবে না রাসূলুল্লাহ বলছেন ওই বান্দা যে আল্লাহর ভয়ে একটুখানি অশ্রু বিসর্জন করেছে তার সামান্য অশ্রু যে জাহান্নামের আগুনকে সমুদ্রের পানি দিয়ে নেবানো যায় না আমার আপনার অনুতপ্ত হৃদয়ের বিগলিত চিত্তের সে সামান্য পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে সুবহানাল্লাহ আরেকটি চক্ষু হচ্ছে যে চোখগুলো আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলোর দিকে তাকাবে না এটা আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি তাকাচ্ছি ইন্নাহু কানা যালুমান জাহুলা শুধু তারা জুলুম করে না তারা আবার জাহালত তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে তারা বড়ই গাফেল তুল অ্যাকসেপ্ট দ্য লেসনস ফ্রম দ্য হোলি কোরআন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে তারা বড়ই গাফেল বড়ই গাফেল ঐতিহ্যবাহী পেটারিপাড়া ইসলামী যুব কল্যাণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক নেতৃবৃন্দ উলামায়ে ইকরাম আমার আওয়াজ যারা শুনছেন পর্দার আড়ালের মা ও বোনেরা ব্যবসায়ী বন্ধুগণ সাংবাদিক ভাইরা সর্বস্তরের দিনদার ইমানদার সুদী মণ্ডলী সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু মহান রব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের সকলকে উন্মুক্ত পরিবেশে ভয়হীন শঙ্কামুক্ত একটি পরিবেশে কোরআন থেকে কিছু কথা বলার কোরআন থেকে কথা শোনার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ 5ই অগস্টের আগ পর্যন্ত যেখানে দুজন তিনজন মিলে কোরআন থেকে কথা বললে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দেশদ্রোহ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই অজুহাত দিয়ে গ্রেপ্তার করা হতো আমার এলাকায় মহিলারা ফজরের নামাজের পরে 20 জন মতো মহিলা তারা কোরআন ক্লাস করছিলেন কোন এক দুষ্ট লোক পুলিশকে কবর দিয়েছে পুলিশ এসে সে মা বোনদেরকে থানায় নিয়ে অ্যারেস্ট করছে নাউজুবিল্লাহি যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশ সবার জন্য করে দিয়েছে ইসলাম সবার জন্য দিন সবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি মুসলিম উম্মার জন্য না তিনি সবার জন্য এই সবার জন্য সবার তরে সকলের জন্য যে দিন সে দিনকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নেওয়ার যে সুযোগ আল্লাহ দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যারা আয়োজন করেছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা কোরআন থেকে কিছু কথা বলার কোরআন থেকে কিছু কথা শুনে আমার জীবনটা পরিবর্তন করার আমার সন্তান সন্ততিগুলোকে ইসলামী তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারের উপর তৈরি করা আমার পরিবারটাকে ইসলামিক বেসিসের উপরে ইসলামিক কৃষ্টি কালচার বেসড একটি পরিবার করার বোঝাপড়া একে অপরের মুআমালাত মুআশারাত সামাজিক লেনদেন ব্যবসায়িক বোঝাপড়া ব্যবসায়িক লেনদেন সমাজ সংস্কার পরিবার সংস্কার রাষ্ট্র সংস্কারের জন্য যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে কোরআন থেকে কিছু কথা শুনছি কোরআন শব্দটি হচ্ছে এমন একটি গ্রন্থ কোরআন যে কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফাই করেছে
পৃথিবীর কোনো মানুষের সার্টিফিকেশনের দরকার নেই, আল্লাহ নিজেই সার্টিফাই করেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিয়েছি যে গ্রন্থটির মধ্যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ সিকি পরিমাণ সন্দেহের কোনো লেশ মাত্র নেই। আর এই কোরআন হচ্ছে হেদায়ত, আল্লাহ তাকে হেদায়তের রাজপথ দেখাবেন, আল্লাহ তাকে জান্নাতের সুমহান পথ তাকে দেখাবেন, যিনি আল্লাহকে হুদাল্লিল মুত্তাকিন, যিনি আল্লাহকে ভয় করতে চান, যিনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেন, যিনি চলার পথে দেখে শুনে চলেন, যিনি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সত্য মিথ্যা দেখে শুনে যা চলেন, যিনি সামাজিক লেনদেন বোঝা পড়া মুআমালাত মুআশারাত ইত্যাদি সকল ক্ষেত্রে বেছে বেছে চলেন, আল্লাহ তাকে কোরআনের হেদায়ত তাকে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছেন কোরআনের শ্রেষ্ঠত্ব, এ কোরআন কাদেরকে দিয়েছে, এ কোরআন কি জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আই ওয়ান্ট টু সেন্ড দিস হোলি কোরআন টু দ্য স্কাইজ, আমি কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম সপ্ত আকাশের কাছে। হাল তারা মিন ফুতুর, আল্লাহ আমাদের বিবিকে আঘাত করে বলছেন আকাশের দিকে তাকাও তো, সেখানে কোনো ত্রুটি আছে, কোনো ফিলার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, কত বড় মহান আল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআনকে আমি সপ্ত আকাশের কাছে নাজিল করতে চেয়েছি। ইন্না আরাদনাল আমানাতা, আল আমানাতা মিনস হিয়ার দ্য হোলি কোরআন, এখানে আমানা মানে হচ্ছে কোরআন। তাহলে কোরআন আমাদের কাছে কি হিসাবে আসছে, আমানত হিসেবে এসেছে। তাহলে আমানতের সংরক্ষণ করতে হবে কি না, আমানতের আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান আমার কাছে আমান, এই কোরআন আমাদের কাছে আমান। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ বলছে আমি আকাশ রাজি হয় নাই, কোরআন আমি গ্রহণ করব না, আল্লাহ আমি কোরআন এত বড় ভার আমি বোঝা বহন করতে পারবো না। ওয়াল আর্থ, আল্লাহ জমিনের কাছে এই কোরআনকে দিতে চেয়েছেন, জমিনও রাজি হয়নি। ওয়াল জিবাল, পর্বতের কাছে দিতে চেয়েছেন, পর্বতও রাজি হয়নি। হামালাহাল ইনসান, রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য হোলি কোরআন, তারা সকলেই কোরআনকে গ্রহণ করতে অস্বীকার করেছে, অস্বীকার করেছে। হামালাহাল ইনসান, সর্বশেষ এই কোরআনটার দায়িত্ব এসে পড়েছে কাদের উপরে, মানুষের উপরে। এরপরে খুব চমৎকার করে আল্লাহ আমাদের বিবেকে একটি প্রশ্ন দিয়ে দিয়েছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন এই মহান গ্রন্থ পাওয়ার পরে, হেদায়তের এই সোর্স পাওয়ার পরে, লাইট অফ সোর্স অফ লাইট সোর্স অফ ইন্সপিরেশন তোমাদেরকে দেওয়ার পরেও ইন্নাহু কানা জালুমা, বন্দা তোমরা নিজের উপরে জুলুম করো, সীমা লঙ্ঘন করো, কবিরা গুনাহ করো, ফরজ লঙ্ঘন করো, হারাম কাজের দিকে তাকাও। লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মুহারিমুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি জেলার এক একটি সীমা পরিসীমা আছে কিনা, আছে না ভাই? আছে। আপনি কি আরেকজনের জায়গায় গিয়ে বিল্ডিং করতে পারবেন? না পারবেন। আপনার জন্য যেটা আরএসবিএস কোথিয়ান আছে সেখানে আপনি করতে পারবেন, যেটা আপনি উন করেন। লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মুহারিমুহু, সুরুল্লাহ বলছেন প্রত্যেকটি রাষ্ট্রের সীমা পরিসীমা আছে, আল্লাহরও একটি সীমা পরিসীমা আছে। আর আল্লাহর সীমা পরিসীমা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজ সমূহ, যেগুলো আমাদেরকে অর্জন করতে হবে না বর্জন করতে হবে, বর্জন করতে হবে, তাহলে ওই দিকে আমাদের আমরা থাকাতে পারবো না। রাসূলুল্লাহ বলছেন তিন ধরনের চোখ, তিন ধরনের চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, অথবা অন্য বর্ণনা এসছে তিন ধরনের চোখ জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। এতন্মধ্যে এক নাম্বার হচ্ছে যে চোখ
রাত্রি জাগরণ করেছে, জিহাদের মাঠে গিয়েছে, এক দল ঘুমিয়েছে, আরেক দল পাহারা দিয়েছে, মুজাহিদদেরকে যারা পাহারা দিয়েছে, যেই চোখ নির্গম রজনে কাটিয়ে পাহারা দিয়েছে, ওই চোখগুলো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সেকেন্ড ওয়ান হচ্ছে ওই চোখ বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখগুলো আল্লাহর ভয়ে কান্না করেছে, আল্লাহর ভয়ে কান্না করেছে, জাহান্নামের আগুনকে সাত সমুদ্রের তেরো নদী দিয়ে জাহান্নামের আগুনকে নেবানো যাবে না। রাসূলুল্লাহ বলছেন, ওই বান্দা যে আল্লাহর ভয়ে একটুখানি অশ্রু বিসর্জন করেছে, তার সামান্য অশ্রু যে জাহান্নামের আগুনকে সমুদ্রের পানি দিয়ে নেবানো যায় নাই, আমার আপনার অনুতপ্ত হৃদয়ের বিগলিত চিত্তের সে সামান্য পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি চক্ষু হচ্ছে যে চোখগুলো আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলোর দিকে তাকাবে না। এটা আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি তাকাচ্ছি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, শুধু তারা জুলুম করে না, তারা আবার জাহালত, তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে তারা বড়ই গাফেল। তুল অ্যাকসেপ্ট দ্য লেসনস ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে তারা বড়ই গাফেল, বড়ই গাফেল। সে কোরআন আমরা পেয়েছি। এবার আসুন, কোরআনের প্রথম সুরা কি কথা বলতে হবে সবাইকে, আপনারা তো নিশ্চয় শোনার জন্য এসেছেন, তাই না? এক আর কোনো উদ্দেশ্য তো আমাদের নেই, আমরা এখানে এসেছি কোরআন থেকে কিছু কথা শুনব, এই জন্য এসছি, নিজের জীবনটাকে ডেকোরেট করবো। সিবগত আল্লাহর রঙের চেয়ে বড় রং কি হতে পারে? আর আল্লাহর রং হচ্ছে কোরআনের বাণীগুলো। এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব। কোরআনের আল কোরআনের প্রথম সুরা কি সবাইকে বলতে হবে? সুরাতুল ফাতিহা। মোট সুরা হচ্ছে 114টি সুরা। সুরা ফাতিহা এই জন্য ফাতিহা বলা হয় যেহেতু এই সুরাটি দিয়ে মহাগ্রন্থ আল কোরআনকে স্টার্ট করা হয়েছে। এরপরের সুরা কি? নিয়মিত যারা কোরআন তেলাওয়াত করে ওরা পারবেন, সুরাতুল বাকারা। হোয়াট ইজ দ্য মিনিং অফ বাকারা? বাকারা শব্দের অর্থ কি? গাবি, পশু। গাবি মিন্স পশু, অ্যানিমল, যার ভিতর অ্যানিমিলিটি আছে, দিস ইজ অ্যানিমল। তাহলে আমরা সুরা বাকারা পেলাম, একটা পশু নিয়ে সুরা আমরা পেলাম। পশু তাকে বলে যার ভিতর পশুবৃত্তি আছে, বালমন্দ বুঝে না, যেখানে সেখানে অন্যায় করে বসে, শিং দিয়ে গুঁতু দেয়, অথবা মানুষের লজ্জা শরম বাদ দিয়ে তার যেরকম ইচ্ছে সেরকম করে। হাতি অনেক মানুষকে মেরে ফেলছে না? মহিষের শিং দিয়ে অনেক মানুষ কুরবানের সময় মেরে ফেলেছে, আছে কিনা উদাহরণ? আছে। পশু যেরকম ইচ্ছে সেরকম করতে পারে। সর্বশেষ সুরা কোনটা বলেন তো? সবাইকে বলতে হবে, মনোযোগ দিয়ে শুনবেন আর রেসপন্স করবেন। সুরা ফাতিহা দিয়ে কোরআন শুরু হয়েছে, এরপরে সবচেয়ে মহাগ্রন্থ আল কোরআনের বড় সুরা হচ্ছে সুরাতুল বাকারা। আর বাকারা শব্দের অর্থ পশু, যার ভিতর পশুবৃত্তি আছে। মানুষকে মানুষ বলো না, যখন অন্যায় করে তুমি পশুর মতো করছো কেন, বলে কি না? তুমি কি মানুষ? তোমার আচরণ তো পশুর মতো। আর সর্বশেষ সুরার নাম কি ভাই? সুরাতুন নাস। নাস শব্দের অর্থ কি বলেন তো? মানুষ। যার ভিতর মানবতা আছে সেই তো মানুষ, সেই তো মানব। যার ভিতর মানবতা, মানবিকতা আছে সেই তো সত্যিকার অর্থে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা আমাদেরকে দিচ্ছেন যে প্রথম সুরা হচ্ছে সুরাতুল বাকারা, আর সর্বশেষ সুরা হচ্ছে সুরা নাস। তার মানে পুরো মানুষ যদি সত্যিকার অর্থে কোরআনকে বুঝে বুঝে পড়ে, কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, কোরআন যে অর্থে আমাদের কাছে এসছে সেটা যদি সে অনুধাবন করতে পারে, তাহলে সেই তার ভিতর যে পশুবৃত্তিগুলো আছে, তার ভিতর যে দুর্বৃত্ততা আছে, তার ভিতর যে অ্যানিমিলিটি আছে, তার ভিতর যে হিংস্রতা আছে, সে যদি কোরআনের সংস্পর্শে আসে তাহলে কোরআন তাকে পরিবর্তন করে সর্বশেষ তাকে মানুষে পরিণত করবে। সুবহান। কথা কি বোঝা যায়? মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীদের ঘটনা একটু আগে আপনারা শুনেছেন।
কি মানুষগুলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো তারা পৃথিবীর উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছে, পৃথিবীর মডেলে পরিণত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান্নুজুম ইযা ক্বাতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। কিসের মতো? সুবহানাল্লাহ। যে মানুষগুলো জীবন্ত মানুষকে হত্যা করেছে, জীবন্ত মেয়েকে হত্যা করেছে, অবরস্থ করেছে, এক গোত্রের উট অপর গোত্রে কূপ থেকে পানি খেয়েছে, বছরের পর বছর যুদ্ধে লেগেছে, মেয়েদেরকে গোড়ার লেজের সাথে বেঁধে দিত আর সবাই উল্লাস করত, এভাবে মেয়েদেরকে তারা টেনে টেনে হত্যা করত। দিস ইজ দ্য ট্র্যাজিক ডার্কনেস অফ দাদেন সোসাইটি অফ এরাব। সে সময় এরাবের সেই কলুষিত অন্ধকার যুগের একটা চিত্রের কথা বল। সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনের সংস্পর্শ দিয়ে, পরশপাতরের সংস্পর্শ দিয়ে এই পৃথিবীর বর্বর মানুষগুলোকে তিনি পরিবর্তন করেছেন। তারাই পৃথিবীতে একটি মডেল জাতিতে পরিণত হয়েছেন, একটি মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠিত করেছেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করতে গিয়েছিলেন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা নয় ইসলামের রক্ষক হয়েছেন, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশেও যদি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমার পরিবারের পরিবর্তন করতে চাই, মাঝে মাঝে দেখা যায় আলোকিত মানুষ খুঁজে, সাদা মনের মানুষ খোঁজার জন্য মানববন্ধন করা হয়, নেশা দূর করার জন্য মানববন্ধন করা হয়, মাদকের বিরুদ্ধে মানববন্ধন করা হয়, ইফতিজিং এর বিরুদ্ধে মানববন্ধন করা হয়, সেখানেই দেখা যাচ্ছে ইফতিজিং হচ্ছে, কথা ঠিক কিনা? এই দীর্ঘ ১৬টি বছর যারাই সোনার বাংলার কথা বলেছে, আসলে কি সোনার বাংলা ছিল না শোষণের বাংলাদেশ ছিল? শোষণের বাংলাদেশ কেমনে পারে, কেমনে পারে মানুষ মানুষের উপরে এরকম জুলুম? উদাহরণস্বরূপ আমরা দুইজন পাশাপাশি আছি, এই দুই ভাই, আমি ওনাকে মারছি, ওনাকে আমি আঘাত করছি অন্যায়ভাবে, আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, অথবা আমার বাবা এমপি মন্ত্রী চেয়ারম্যান অথবা এলাকার গণ্যমান্য, আমার একটা পাওয়ার আছে, আমি ওনাকে হঠাৎ করে কোনো একটা কারণে অন্যায়ভাবে একটু কথা বলেছি, এই জন্য ওনাকে আমি প্রহার করছি, নির্যাতন করছি, আপনি ওই জায়গা থেকে দেখে আছেন, আপনার কাজ হবে ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া, ভাই আপনার উপর জুলুম করতেছে, কি করবেন একটু ধৈর্য ধরেন, আল্লাহকে বলেন, আপনার কাজ হচ্ছে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া, ওনাকে সহানুভূতি দেখানো, সিম্পেথি এমপ্যাথি দেখানো, আর আমাকে কি করবেন, আমি যাকে যার উপর জুলুম করছি আমাকে সরিয়ে দিবেন, আমাকে ভৎসনা করবেন, তিরস্কার করবেন, যে এরকম কাজ করতে নেই, আপনি অন্যায় করছেন, আপনাকে বলতে হবে কি না? বলতে হবে। এখন আপনি ওনাকে তো সহযোগিতা করেন নাই, সহমর্মিতা দেখান নাই, সহানুভূতি দেখান নাই, এর বিপরীত উনি আমাকে আমাকে আপনি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করছেন, হ্যাঁ আপনি ভালো কাজ করছেন, তাহলে আপনি কি মজলুমের পক্ষে না জালেমের পক্ষে? ১৬ বছর অনেকে ছিল প্রকাশ্য জালেম, আর আমরা ভিতরে ভিতরে অনেকে ওই জালেমের নীরব সমর্থক ছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم الناس ما من احب হাশরের মাঠে যে যাকে দুনিয়াতে ভালোবাসতো তার হাশর হবে তার সাথে। আপনি দুনিয়াতে আলেম ওলামাকে ভালোবেসেছেন, দিনদার ইমানদার পরহেজগার মুজাহিদ ফি সাবিলিল্লাহ যারা সমাজকে পরিবর্তন করতে চায় দিনের আদলে, তাদের সাথে ছিলেন না চোরা কারবারিদের সাথে ছিলেন, ব্যাংক লুটারদের সাথে ছিলেন? কত দুঃখ লাগে ভাই, আমার প্রতিষ্ঠানের একটা চেক ১০ লক্ষ টাকা নাই, টাকা ব্যাংকে টাকার জন্য গেলে সরি বলা ছাড়া আর কিছুই বলতে পারে না, টাকা নেই ব্যাংকে, একটা ব্যাংক থেকে ৬৪% টাকা তারা নিয়ে গিয়েছে, আরেক ব্যাংক থেকে ৮৪% টাকা তারা নিয়ে গিয়েছে, কার টাকা এগুলো, আমাদের আপনাদের টাকা, এটা কিভাবে সম্ভব? সুতরাং এই বাংলাদেশকে আমাদেরকে সাজাতে হবে, আর বাংলাদেশকে সাজানোর আগে আপনি যখন পৃথিবীকে সাজানোর চিন্তা করবেন, গঠন করার চিন্তা করবেন, আগে আমার আপনার পরিবারে আসতে হবে, আমার সন্তান কি আমার কথা শুনে, আমার মেয়ে কি আমার কথা শুনে, আমার স্ত্রী কি আমার কথা শুনে, আগে এখান থেকে শুরু করতে হবে। দুর্নীতির কথা বললে সবার আগে মন চলে যায় মন্ত্রীদের দিকে,
দুর্নীতির কথা বললে সবার আগে আমরা চিন্তা করি উপরের দিকে, আগে নিজে দুর্নীতি করে করে সেটাও চিন্তা করতে হবে। অপরকে ঠকাই কিনা, অপরজনকে ছাড়ানো ঢুকিয়ে দিই কিনা, অপরজনের সাথে দুই নম্বরে কাজ করবার করি কিনা। জায়গা কিনবেন পাঁচ কাঠা, আপনি পাঁচ কাঠার চেয়ে বেশি দখলে নিয়ে যাচ্ছেন কিনা? এই জায়গায় আমার ঈমান ঠিক আছে কিনা, এই জায়গায় আমার সততা ঠিক আছে কিনা? এই জন্য উপরে চিন্তা করার আগে পৃথিবীকে যদি আপনি পাল্টে দিতে চান, আগে আমাকে আপনাকে পাল্টাতে হবে। আর আমাকে আপনাকে পাল্টার জন্য কোরআন কথা বলছে। এবার আসুন, মহাগ্রন্থ আল কোরআন এই জমিনে আসার পরে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর তিরিশ পারা কোরআনের 6,666টি আয়াত, এই আয়াতের প্রথম যে অংশটুকু, প্রথম যে শব্দটি, সেটা কি? ইকরা, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক। ইকরা শব্দটি এসেছে, ইকরা মানে পড়া, জানা, বুঝা। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত প্রথমে নাযিল হয়েছে সূরা আলাক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে। এখানে পড়ার সাথে দুটো শব্দ আল্লাহ জড়িয়ে দিয়েছে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। একটি রব, আরেকটি হচ্ছেন খালেক। তার মানে আমার পড়ালেখার ভিত্তি হবে নীতি নৈতিকতা, আমার পড়ালেখার মানদণ্ড হবে আমার ভিতর মোরালিটি ডেভেলপ করা, আমার পড়ালেখা হবে আমার রবকে জানা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে জানলো সে স্রষ্টাকে জানলো। আল্লাহকে খোঁজার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই। যারা বিশেষ করে হিন্দু ধর্মে যারা বিশ্বাস করে, তারা যখন বড় কোনো সাপ দেখে, তারা সেটাকে কি মনে করে? তারা খোদা মনে করে, সে তারা সূর্যকে খোদা মনে করে, তারা চন্দ্রকে খোদা মনে করে, বড় কোনো গাছ দেখেছে সেটাকে খোদা মনে করে। আর আমরা সেটাকে, তারা খোদা মনে করলো, আমরা সেটাকে আল্লাহর নিদর্শন মনে করি, সেটার মাঝে আমরা আল্লাহকে খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন, হে আমার বান্দারা, তোমরা একটু খেয়াল করো তো, তোমার এই রাত দিনের আবর্তন, দিন যায় রাত আসে, সূর্য ওঠে সূর্যাস্ত যায়, চন্দ্র আসে চন্দ্র যায়, এসব কিছুর মাঝে তোমাদের জন্য আমার নিদর্শন রয়েছে। আয়াতিন লিউলিল আলবাব, আয়াতিন লিউলিল আলবাব। উলুল আলবাব হচ্ছে তারা যারা চিন্তা করে, গবেষণা করে, জিকির ফিকির করে। আমরা আল্লাহর জিকির করব আর আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা ফিকির করব। অনেকে আমরা এরকম বলি না, লোকটা সবসময় টাকার ফিকিরের মধ্যে থাকে, আমরা বলি কি না, শুধু টাকার ফিকিরের মধ্যে আছে। ফিকির করতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে, ফিকির করতে হবে আমাকে নিয়ে, ফিকির করতে হবে আমার সৃষ্টি তত্ত্ব নিয়ে, আল্লাহর কসমোলজি নিয়ে, এই দিন দুনিয়া আখিরাত এগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে। প্রিয় ভাই, এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছে, আফা হাসিবতুম আন্নামা খলকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তুমি কি মনে করেছো আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করছি, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে, ফিরে আসতে হবে? এই জন্য আমরা, কোনো মানুষ যখন মারা যায় আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কোনো দোয়া? এটা দোয়া না, মানে এটা মানুষ মারা যাওয়ার পরে নিজেদের অনুশোচনার জন্য, এটা পড়লে পর ওনার উপর কোনো ইসাল হবে না, ওনার উপর কোনো দোয়া পুষবে না। এটার অর্থ হচ্ছে ইন্না লিল্লাহ, আমরাও আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে যেমন চলে গেছে আমরাও আল্লাহর দিকে চলে যেতে থাকবো। আর ওনার জন্য দোয়ার জন্য আপনাকে এক্সট্রা কোরআন থেকে কিছু তেলাওয়াত করতে হবে, দোয়া দরুদ পড়তে হবে। মূলত এটা হচ্ছে এ বিষয়টা। এই জন্য কোনো জিনিস যখন হারিয়ে যায় খুঁজার জন্য আমরা কোন দোয়া পড়ি? ইন্না লিল্লাহ। কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না, ইন্না লিল্লাহ বলে বলে আপনি খুঁজবেন, মাথায় টুপি আছে এরপর আপনি টুপি খুঁজেন, হয় কি না? মোবাইলে কথা বলতেছেন এরপরে মোবাইল খুঁজতেছেন, হয় কি না? হাতে চাবি আছে এরপরে চাবি খুঁজেন,
এরপরে কোনো জিনিস যদি না পান, একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, এগুলো প্র্যাকটিক্যাল নট থিওরিটিক্যাল। আল্লাহর উপর সেভাবে ঈমান নিতে আপনি ইন্না লিল্লাহ বলে বলে খুঁজেন, দেখবেন আপনি পেয়ে যাবেন, আল্লাহ আপনার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তাহলে পড়াটা হবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য যখন এই কোরআন তেলাওয়াত শুরু করব, আমিও আলোচনা শুরু করার আগে কিছু কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, এজন্য পড়ালেখা শুরু করার আগে আমাদেরকে আল্লাহর উপর আল্লাহর জন্যই পড়তে হবে, আল্লাহর জন্য পড়তে হবে, আমার মোরালিটি ডেভেলপ করার জন্য। আপনি বিজ্ঞান পড়বে, কমার্স পড়বে, আর্টস পড়বে, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় পড়ালেখা করবে, সব কিছুর কেন্দ্রবিন্দু হবে কোনটা? আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইরাকের একটা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে ইরাকের বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে নেজামিয়া বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন, একদিন তিনি সন্ধ্যাবেলায় ওই বিশ্ববিদ্যালয়ের হলে গিয়েছেন। হলে হলে গেলেন, স্টুডেন্টদেরকে তিনি জিজ্ঞেস করছেন, তুমি কেন আমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো? একজন বলল, আমি আপনার ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের উপর অনার্স মাস্টার্স করার জন্য ভর্তি হয়েছি। আরেকজনকে জিজ্ঞেস করছেন, তিনি বলল, আমি বিবিএতে আপনার অনার্স মাস্টার্স করার জন্য ভর্তি হয়েছি। আরেকজন ফিনান্সের উপরে, আরেকজন ইকোনমিক্সের উপরে, আরেকজন আরেকটা বিষয়ের উপরে, এক একটা বিষয় তারা বলল। আরেকজন ছেলে বলল, আমি পড়ালেখা করে আমাকে জানা, রবকে জানা, আলটিমেটলি টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, লিওয়াজহিল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আপনার বিশ্ববিদ্যালয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা তিনি বলছেন, আজকের এই ছেলেটি যদি এরকম একটি আনসার না করত, কালকে থেকে আমি আমার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং পড়ালেখার আমরা রবকে জানব, আল্লাহকে জানব। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আবার আরেকটি শব্দ এখানে খালাক শব্দটি এসেছে। খালাক শব্দের অর্থ কোনো জিনিস ইনভেনশন করা, আবিষ্কার করা, ডিসকভার করা, নতুন কোনো জিনিস উৎপত্তি করা, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা, একটি ডিজাইন পেয়েছেন চিন্তা পরিকল্পনা থেকে পরিপূর্ণতা নিয়ে আসা। কথা কি বুঝে আসছে? একটা পরিকল্পনা করেছেন, পরিকল্পনা থেকে সেখান থেকে পরিপূর্ণতা নিয়ে আসা, সেটা হচ্ছে খল। একদিকে বলেছে ইকরা, একদিকে বলেছে খালেক, যিনি তোমার খালেক, তোমার মালিক। তার মানে পড়ালেখার উদ্দেশ্য হবে কোনো জিনিস আবিষ্কার করা, পড়ালেখার উদ্দেশ্য হবে নতুন নতুন আবিষ্কার, মানুষের কল্যাণে নিয়ে আসা, লিমান ফাআতিন নাস, মানুষের কল্যাণের জন্য আমাদের পড়ালেখাগুলো করতে হবে। এজন্য এখানে অনেক স্টুডেন্ট আছে, শুধু নিজের ভাগ্য পরিবর্তনের জন্য পড়ালেখা করলে হবে না। আমি পড়ালেখা করব, কেমব্রিজে ভর্তি হব, অক্সফোর্ডে ভর্তি হব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব, আমার মা বাবার শান্তির জন্য, কোটি কোটি কাড়ি কাড়ি টাকা ইনকাম করার জন্য, চট্টগ্রাম শহর, ঢাকা শহরে বিল্ডিং করার জন্য, বিদেশে 360টি বিল্ডিং করার জন্য যদি হয়, করছে না আমাদের? করেছে কিনা ভাই? যাকে আমরা বাংলাদেশের মন্ত্রী পরিষদে ফেরেস্তা মনে করতাম, লন্ডন, ওনার বাড়ির সংখ্যা হচ্ছে 360টি। নাউজুবিল্লাহি মিন জালিক। কার টাকা ভাই এগুলা? কাদের টাকা এভাবে নিয়ে গিয়েছেন? আপনার মধ্যে কি কোনো অবস্থাতে দেশপ্রেম ছিল? দেশকে সত্যিকার দেশপ্রেমিক কারা জানেন? প্রবাসীরা। তারা সেখানে এখান থেকে 6-7 লাখ, 10 লাখ টাকা, 12 লাখ টাকা খরচ করে যায়, মাথার গাম পায়ে ফেলে, কত কষ্ট করে। এজন্য কোনো প্রবাসী দেশে আসলে, বিশেষ করে যারা বেশি পড়ালেখা করে নাই, তাদেরকে পেশা জিজ্ঞেস করবেন না। অনেক পরিশ্রম করে, এখানে কাজ করে না, ওখানে গিয়ে 8-10 তলায় তারা ইট উপরে তুলে সিমেন্টের বস্তা নিয়ে যায়। যদিও আধুনিক অনেক প্রযুক্তি এখানে চলে এসছে, অনেক পরিশ্রম করে রাস্তা ঝাড়ু দেয়। আজকে একটা ভিডিও দেখলাম মালয়েশিয়াতে, আমাদের বাঙালিরা রাস্তা ঝাড়ু দিচ্ছে, কিন্তু বাংলাদেশে করবে? করবে না। তারা সেখান থেকে টাকা পাঠায়, আর আমরা যারা শিক্ষিত হয়ে যায়, আমরা যারা অনেক বেশি অর্থ বৈভবের মালিক হয়ে যায়, আমরা টাকা এখানে ইনভেস্ট করা দূরের কথা, টাকাগুলো কোথায় পাঠিয়ে দিই? সুইস ব্যাংকে পাঠিয়ে দিই। এখন নতুন একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে, সেটি কীরকম জানেন? আপনি দেখবেন এখন অনেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় না, তখন কি করে? স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের মাধ্যমে, ছেলে একটা তেমন মেধাবীও না, কিন্তু পাঠিয়ে দেয় একটা আনকুরা, অর্থাৎ লন্ডনের কোনো একটি কলেজ, তেমন প্রসিদ্ধ কোনো কলেজ না, সেখানে তার স্টুডেন্টশিপ নিয়ে তাকে সেখানে পাঠিয়ে দেয়, আর তার মাধ্যমে তার স্টুডেন্টশিপ দেখিয়ে এখান থেকে টাকাগুলো তার মাধ্যমে সেখানে পাঠিয়ে দেয়। ব্যাংকে দিলে তো খবর আছে, বুঝতে পেরেছেন?
আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য করি। এই জন্য একজন ঐতিহাসিক বলেছেন যে তুমি দেশ থেকে কি পেয়েছো সেটা চিন্তা করো না, তুমি দেশের জন্য কি করতে পেরেছো সেটা তুমি গবেষণা করো, দেশকে তুমি কি দিতে পেরেছো। সুতরাং আজকের নীতি নৈতিক সম্পন্ন মানুষ তৈরি করা এটা দেশের জন্য বড় সম্পদ, সমাজের জন্য বড় সম্পদ, রাষ্ট্রের জন্য বড় সম্পদ। পরিবারে আপনি তাকে দায়িত্ব দেন, আপনার পাঁচজন সন্তান আছে, আপনার যে কোনো রেসপন্সিবিলিটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ আপনি কাকে দেন, যেই ছেলেটি সৎ, কথা ঠিক কিনা ভাই, যেই সব তাকে আপনি দায়িত্বটা দেওয়ার চেষ্টা করুন। যে টাকা দিলে 2000 টাকা দিয়েছেন, 1500 টাকার কাজ করার পরে 500 টাকা নিজের পকেটে রেখে দেয়, সেই সন্তানকে কিন্তু আপনি কাজ দেন না তেমন। যে সন্তানকে আপনি 1000 টাকা নোট দেওয়ার পরে 800 টাকা সৌদা করার পরে 200 টাকা আপনাকে ফেরত দেয়, সে সন্তান কিন্তু তাকে আপনি দায়িত্ব দেন। সেটার উপর আপনি যদি চান তাহলে সেই সকম সেই রকম মানুষ সমাজও সৃষ্টি হোক, অপর পরিবারও তৈরি হোক, আপনি চান কি না? চাইতে আমরা সমাজে মসজিদ ইমামকে মানতে রাজি আছি, সমাজে মানতে রাজি নেই। মসজিদের মধ্যে ভালো মানুষের ইমামতি নেতৃত্ব আমরা মানতে রাজি আছি, কিন্তু সমাজে ভালো মানুষ নেতৃত্ব দিক সেটা আমরা চাই। মসজিদে বলে ঠিক আছে, ভালো মানুষও নেই মসজিদে। আপনারা কোনো হুজুরকে যদি দেখেন সিগারেট খায়, ওনাকে মসজিদের ইমাম রাখবেন? কিন্তু আবার সমাজে নেতৃত্ব দেওয়ার সময় ওই মানুষগুলোকে আপনারা খুঁজে খুঁজে নেন যার ইনকামের কোনো বৈধতা নেই, যার লেনদেনের কোনো হক হালালের বিধান নেই, যার চরিত্রের উপর অসংখ্য কালিমা লেপন করে আছে, কিন্তু ভোটের সময় আমরা স্লোগান দিই অমুক বাইরের চরিত্র ফুলের মতো পবিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে হাত ধরলেন, ফামাশা কলিলান, একটু হাঁটলেন সামনের দিকে, তখন বলছেন, ইয়া মুআজ ওসি কাবি তাকওয়াল্লাহ, হে মুআজ তোমাকে আমি কিছু বিষয়ের উপদেশ দিচ্ছি, তন্মধ্যে প্রথম হচ্ছে তুমি আল্লাহকে ভয় করবা। যেখানে থাকো প্রকাশ্যে থাকবে আল্লাহকে ভয় করবে, গোপনে থাকবে আল্লাহকে ভয় করবে। আমরা কিন্তু প্রকাশ্যে সবাই আল্লাহকে ভয় করার চেষ্টা করি, কার বইয়ে? আল্লাহর বইয়ে না বান্দার বইয়ে? প্রকাশ্যে বলছি আমি, প্রকাশ্যে অনেক সময় আমরা বন্দার বই আল্লাহকে ভয় করি, প্রকাশ্য অনেক সময় আমরা আইনের বই আল্লাহকে ভয় করি। আসল বই করতে হবে গোপনে, সংগোপনে, যখন আপনি ছাড়া আর কেউ নেই তখন আল্লাহকে ভয় করতে হবে। হারাম কাজের সাথে আমি যুক্ত হচ্ছি কিনা, হারাম কোনো অবৈধ কোনো পরিকল্পনা করছি কিনা, কোনো মানুষকে হামলা করার পরিকল্পনা করছি কিনা, কোনো মানুষকে ঠকানোর চিন্তা করছি কিনা, একাকে যখন থাকি, দুইজন যখন পাশাপাশি বসি, তখনই হচ্ছে সত্যিকার অর্থে তাকওয়ার পরিচয়। তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে অনেকগুলো রসুল করিম ইসলাম নসিহা করছেন, এক পর্যায়ে বলছেন, হে মুআজ আনহা, তোমাকে আমি নিষেধ করছি কিছু কাজ থেকে, তন্মধ্যে একটি কাজ হচ্ছে কি জানো, তুমি কখনো তুসাদ্দিক কাজিবান, কখনো কোনো মৃত্যুককে তুমি সত্যবাদী বানাবে না। আমরা বানাই কিনা মৃত্যুককে কখনো সত্যবাদী বানাবে না, অসুন্দর মানুষকে সুন্দর বানাবে না। সুন্দর বানাবে না তার মধ্যে দাওয়াতি কাজ করতে হবে, সার্টিফাই না করার কথা বলছেন। একজন খারাপ মানুষ তার পেছনে আমরা যাব, তাকে দাওয়াতি কাজ করব, বোঝানোর চেষ্টা করব যে নামাজ পড়ে না, তাকে ভাই আসুন নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত সহি না, কোরআন তেলাওয়াতটা সহি করার চেষ্টা করেন। চিন্তা চেতনায় বিভ্রান্তি আছে, শিরিক বোঝে না, তৌহিদ বোঝে না, একত্ববাদ বোঝে না, তাকে বোঝানোর চেষ্টা করেন। পারিবারিক অশান্তি আছে, স্ত্রীর সাথে যায় না, হ্যাঁ মা বাবার সাথে যায় না, তাকে বোঝানোর চেষ্টা করুন। কিন্তু সে মানুষটি খারাপ মানুষটিকে কখনো আপনি ভালো মানুষ হিসেবে সার্টিফাই করবেন না। আরেকটা বলেছেন, ওয়া তুকাযিবা সাদিকান, কখনো সত্যবাদী মানুষগুলোকে তুমি মিথ্যুক হিসাবে তুমি অপবাদ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা আমার নিরপরাধ নিষ্পাপ মাসুম বান্দাদেরকে যারা কষ্ট দিবে, অপবাদ দিবে, যুদ্ধাপরাধী মানবতা অপরাধীর ট্যাগতে গিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে হত্যার উল্লাসে মেতে উঠবে, 2006 সালের 28শে অক্টোবর ঢাকার রাজপথে অসংখ্য বনি আদমকে হত্যা করে সে লাশের উপরে যারা নৃত্য করেছে কিনা ভাই? করেছে। আহা মানুষ কেমনে পারে? আপনি আপনার সন্তান কিনে একটু চিন্তা করুন তো ভাই, আপনার সন্তানের উপর যদি কোনো টিচারও মারে আপনার সহ্য হয়? আমি মারতে পারবো, আপনি মারতে পারবেন না। এই জন্য সরকারও টিচারের হাত থেকে বেত নিয়ে ফেলেছে, আর যেদিন থেকে বেত নেওয়ার সিস্টেম চালু তখন থেকে সন্তান না বলে তা আমার কোনো শাস্তি নেই, মানি না, মানব না, এটা শুরু হয়ে গেছে।
জারবুস সিরিয়ান কালমাই ফিল বুস্তান, সন্তানদেরকে একটু শাসন করা এটা হচ্ছে বাগানে পানি দেওয়ার মতো, ঠিক আছে কিনা ভাই? সুতরাং মা বাবারা শাসন করবেন, শোষণ করার কথা বলে নেয়, শাসন বুঝাবেন, হাত ধরে হাঁটবেন, মাঝে মাঝে বসবেন, অতিথিগুলো কথা বলেছে, যারা মানুষকে কষ্ট দিয়েছে। আমি দেখেছি ভাই আমাদের এলাকায় অনেক মানুষ বছরের পর বছর বাড়ি করে থাকতে পারে না। আমি অসংখ্য জায়গায় গিয়েছি, সেখানে দিয়েছি অনেক গড় বাড়ি, জানালাগুলো তসতস করে দিয়েছে, আসবাবপত্রগুলো ভেঙে কান কান করে দিয়েছে, ডেক্সি পাতিল যেগুলো আছে সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, গোলার মধ্যে দান ছিল দানগুলো নিয়ে গিয়েছে, একটা দোকান ছিল দোকানটা পুড়ে দিয়েছে, তিন ভাই আছে, একজনের মামলা 19টি, আরেকজনের মামলা 15টি, আরেকজনের মামলা 10টি, দেশান্তরিত হয়ে আফ্রিকা চলে গিয়েছে। এভাবে যদি মানুষ মানুষকে কষ্ট দেন, আল্লাহ কি সেই জুলুমের জবাব দেবে না? ইন্না জুলমা জুলমা তুই ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে বড় অন্ধকার হয়ে আপনার সামনে চলে আসবে, অন্ধকার হয়ে আপনার সামনে চলে আসবে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বন্ধুগণ, আমরা যেই দল যে মত করি না কেন, একটা জিনিস লক্ষ্য করবেন, সমাজে আপনার পরিবারে যদি তিনটি সন্তান থাকে, একজন মাছ পছন্দ করে, একজন মুরগি পছন্দ করে, একজন ডিমের সাদা অংশ পছন্দ করে, আরেকজন ডিমের ভিতরের অংশ পছন্দ করে, কথা ঠিক কিনা? একজন সবজি পছন্দ করে আরেকজন পছন্দ করে না, একজন শাক পছন্দ করে আরেকজন পছন্দ করে না, অথচ একই মা বাবা, একই মা বাবার জিন থেকে দুনিয়াতে এসছে, কথা ঠিক না? তারপরে রুচির ভিন্নতা, সমাজে অনুরূপভাবে পরিবারে যেমন একই মা বাবা থেকে আসার পরে ভিন্নতা আছে, সমাজের মানুষগুলোর চিন্তা চেতনায় ভিন্নতা থাকবে। প্রিয় ভাই বন্ধুগণ, ইমানদার ভাইরা দিনদার ভাইরা যেই যেই চিন্তা করুন না কেন, দিন ইসলামের ব্যাপারে, দিনকে সমাজে প্রতিষ্ঠার ব্যাপারে আমাদেরকে একমত থাকতে হবে, পারবো কিনা ইনশাআল্লাহ? জুলুমের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে অন্যায় অবিচার বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আল্লাহর রাজ এই জমিনে আমার সমাজে আমার পরিবারে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে পরে আমাদের সমাজটা সুন্দর হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, সর্বশেষ আয়াতটি হচ্ছে, আমি আয়াতটা তেলাওয়াত করছি না, তেলাওয়াত করলে সিজদা দিতে হবে, এটা সিজদার আয়াত, বুঝতে পেরেছেন? সেখানে আল্লাহ বলছেন তুমি সিজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো। প্রথম আয়াতটা ছিল কি? পড়া। সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন তুমি সিজদা করো আল্লাহর নৈকট্য অর্জন করো, তার মানে আমার আপনার জানা শোনা বোধগম্যতা, এরপরে আমাদের সন্তানদের পড়ালেখা, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহর সামনে বিনয়ী হওয়ার জন্য, আল্লাহর সামনে আমাদের মাথাকে নত করার জন্য, আমাদের মাথাগুলোকে আল্লাহর বিনয়ী হওয়ার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, সেই বৈশিষ্ট্যের একটি হচ্ছে কানিতিন, বান্দারা সবাই কি হবে? কানিতিন হবে, বিনয়ী হবে। কেমন? মানুষের একটি অসাধারণ গুণ হচ্ছে বিনয়ী হওয়া, সরি বলতে শেখা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবীর কথা বলছি, যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম হচ্ছেন, ওই সাহাবীর নাম হচ্ছেন সাবিত ইবনে কয়েস শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা, সাবিত ইবনে কয়েস, সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, আপনারা প্রধান অতিথি প্রধান ওয়াইজের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, উনি অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা শোনাবে। আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা, আমাদের অনেকের নাম ছেলেদের নাম সাবেত রেখেছে না, আমরা বাচ্চাদের নাম রেখেছি সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের মজলিসে সব সময় থাকতেন, আমাদের মসজিদে যেমন নিয়মিত মুসল্লি যারা আসে, হঠাৎ করে এক মুসল্লিকে যদি দেখা না যায়, অপর বাইরা খোঁজখবর নেবে না যে উনি কোথায় গেল কোথায় গেল? অথবা এলাকার কোনো মানুষ যদি নিয়মিত সব সময় থাকে, হঠাৎ করে উনাকে এলাকায় দেখা যাচ্ছে না, আপনারা খোঁজখবর নেবেন অমুক ভাই কি উমরায় গেছেন না কোথায় গিয়েছেন না অসুস্থ, খোঁজখবর নেবেন, হঠাৎ করে ওই সাহাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি আমার প্রিয় সাহাবি সাবিত ইবনে কয়েসের কোনো খবর জানো তোমরা? তখন এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলে আমরা জানি না।
এক সাহাবী তখন দাঁড়ালেন যে রাসূলুল্লাহ আমি একটু খবর নিয়ে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠালেন তার বাড়িতে পাঠানোর পরে আল্লাহ রাসূলের ওই সাহাবী সাবিতের কাছে গিয়ে দেখলেন উনি কান্না করছেন খুব কান্না করছেন তখন আল্লাহ রাসূলের দূত সাহাবী তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন কান্না করছো তখন তিনি বললেন ইন্নি মিন আহালিন্না ইন্নি মিন আহালিন্না আমি তো শেষ হয়ে গিয়েছি আফসোস আফসোস আমি জাহান্নামী হয়ে গিয়েছি আমি জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি এরপর ওই লোক আল্লাহ রাসূলের ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে পেয়েছি সে আমাকে এই কথাটা বলেছে সে নাকি জাহান্নামী হয়ে গেছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে পাঠিয়ে গিয়ে বললেন তুমি বলে এসো লাস্তা মিন আহলিন নার ইন্নাকা মিন আহলিল জান্নাহ তুমি জাহান্নামী নও তুমি জান্নাতের অধিবাসী ঘটনা কি ঘটনা হচ্ছে একদিন বনু তামিম গোত্রের এক প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য আমির বানানোর জন্য একদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজন দুইজনের আকরা ইবনে হাবেস কাকা ইবনে মাব দুইজন ব্যক্তির নাম প্রস্তাব করলেন আমির বানানোর জন্য এদিকে বসে আছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বক্তব্য শুনছেন কোনো কথা বলেন নাই এমন অবস্থায় একদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা পরামর্শ দিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পরামর্শ দিয়ে দিলেন এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা হুজুরাতের অংশটা নাযিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার সাহাবীরা হে আবু বকর হে ওমর আর যারা যারা সাহাবীরা আছো আমার হাবিব যেখানে উপস্থিত আছে তোমরা কখনো আল্লাহ আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ে পরামর্শ দিও না অগ্রগামী হইও না হযরত আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা ও আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একসাথে হাঁটাহাঁটি করছেন চলছেন পথ চলছেন চলতে চলতে এক পর্যায়ে আনমনে অবচেতন প্রক্রিয়ায় আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেলেন অনেক সময় হয় না এরকম হাঁটছেন আর হাঁটছেন আপনি অবচেতন প্রক্রিয়ায় আনকনশাসলি আপনি আপনার বাবার সামনে চলে যান অনেক সময় হয় না এরকম সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হে আবু দর্দা তুমি কি জানো এই জমিনের উপরে সূর্য যার উপরে পতিত হয় কোটি কোটি মানুষের উপরে তন্মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি তার সামনে আগ বাড়িয়ে হাঁটছো এটা আল্লাহর পছন্দ না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এরপরের অংশে আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা আমার হাবিবের আওয়াজের উপরে তোমরা আওয়াজ বড় করো না আল্লাহ রাসূলের ওই সাহাবী ওনার আওয়াজটা একটু বড় ছিল অনেকের এরকম আছে না রফিউস সাউত যারা কিছু মানুষ আছে যারা কথা বলার সময় খুব ছোট করে কথা বলে আরেকজন শুনে না আর কিছু মানুষ আমাদের সমাজে আছে উনি এমনি কথা বললে মনে হয় ঝগড়া করতেছে আছে কিনা ভাই কণ্ঠটা বড় সবসময় বড় আওয়াজে কথা বলে আর আমাদের সমাজের মধ্যে মানে শুধু এই সমাজের কথা বলছি না আমি পুরো সমাজের কথা বলছি আমরা যেখানে বেড়ে উঠেছি বড় হয়েছি বিভিন্ন সোসাইটি যেখানে আমাদের সাথে সোশ্যাল একটি বিহেভিয়ার সোশ্যাল একটা এনভায়রনমেন্ট অথবা ট্রিটমেন্ট যেখানে আছে সেখানে আমরা দেখি এমন কিছু মানুষ আছে বিভিন্ন কারণে দেখা যায় সব সময় সে বড় আওয়াজে কথা বলে হয়তো টাকা বেশি আছে অথবা প্রতিপত্তি না হয় ক্ষমতা ইত্যাদির কারণে তখন ঘটনাটা আয়াতটা নাযিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ওই সাহাবী ইবনে কয়স রাদিয়াল্লাহু তাআলা মনে করছে আয়াতটা আমারও ব্যাপারে নাযিল হয়েছে আয়াতটা আমার ব্যাপারে নাযিল হয়েছে এই জন্য উনি ভয়ে বলছে আমার ব্যাপারে তো আল্লাহ আয়াত নাযিল করেছেন আমি তো শেষ ইন্নি মিন্নাহালিন নার আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রিয় ভাই বন্ধুগণ যে ওনার উপর কোরআন আয়াত নাযিল হয় নাই ওনাকে উদ্দেশ্য করে নাযিল হয় নাই তার পরে দুষ্টি নিজের দিকে নিয়ে এসেছেন আর আমরা সমাজে কি করি দুষ্ট আমি করার পরও আরেকজন দিকে ট্রান্সফার করার চিন্তা করি ঠিক কিনা ভাই এই জন্য বিনয় হওয়ার চেষ্টা করতে হবে সবসময় সরি ফিল করতে হবে কোনো ভুল হয়ে গেছে ভাই সরি সরি বললে আর কোনো বিচার নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের ১৭ নম্বর আয়াতে সে কথা বলেছেন অনীতি আমাদের একটি কোয়ালিটি হবে বিনয়ী মান ওয়াদা রাফাহুল্লাহ যিনি বিনয়ী হবেন আল্লাহ তার মানকে অনেক উঁচু করবেন তার মান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সে কথা আমি আবার বলছি ইকরা দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে তোমরা
সিজদা দাও, বিনয়ী হও, আল্লাহর নৈকট্য অর্জন করো। তাহলে আমাদের পড়ালেখা, জানা শোনা, বোঝা পড়া, সমাজে বড় হওয়া, যত দিন আমরা বড় হব দিন দিন আমাদের যত বুঝ আসবে, আর বোঝা পড়ার মধ্য দিয়ে, আমাদের জ্ঞানের গভীরতার মধ্য দিয়ে, বড় স্কলার হওয়ার মধ্য দিয়ে আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন, শুধু এতটুকুই আলোচনা রাখলাম। একটি আয়াত আপনাদের সামনে আমি বলে আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি 63 বছরের সময়ে নবী ছিলেন, আখেরি নবী ছিলেন? না। তিনি কি শুধু 23 বছরের জন্য নবী ছিলেন? না। তিনি কি 40 বছর নবুয়ত পেয়েছেন তখন থেকে নবী? না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে, এই যে আমরা এখানে অনেকের বয়স 60 হয়ে গিয়েছে, অনেকের বয়স 65, অনেকের বয়স 70, অনেকের বয়স 50, অনেকের বয়স 30, অনেকের বয়স 20, কেমন এই যে 20 বছর বয়স, অনেকে দুনিয়াতে আসে নাই, অনেকে এসেছিল, চলে গিয়েছে, গত হয়েছে, ওয়ামিন হুম্মান কদা নাকবাহু ওয়ামিন হুম্মাইয়ান তাজির, অনেকে চলে গিয়েছে, অনেকে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে, এই যে আসা যাওয়ার বিশাল একটা পালাক্রম। সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে, আমার রুহমেট ছিলাম, আমরা যেমন ক্লাসমেট বলি না, আমরা কিন্তু দাদা নাতি সবাই রুহের জগতে রুহমেট ছিল, রুহমেট ছিল। সেখানে আল্লাহ সবাইকে একত্রিত করে, সমস্ত নবী রসুলকে একত্রিত করে আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন, একটা স্বীকৃতি নিয়েছিলেন, হে আমার নবীরা, হে আমার রসুল, যারা তোমরা যারা দুনিয়াতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। যে তোমাদের কাছে একজন নবী এবং রসুল আসবেন, যিনি তোমাদের সাথে যে শরিয়া আমি দিয়েছি সেই শরিয়াকে সত্যায়ন করবে। দেখেন কোথায় রুহের জগতে তিনি আখেরি নবী। তোমাদের কাছ থেকে আমি দুটো প্রতিশ্রুতি নিতে পারি, যে তোমরা আমার হাবিবের উপরে ইমান আনবে, সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিচ্ছেন। সকলেই বলল, এরপরে বলছে, আর তোমরা কি আমার হাবিবকে সাহায্য সহযোগিতা করবে, আমার হাবিবের দিনকে শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা দিবে? ইয়েস। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি, আমি তোমাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিচ্ছি, ওয়াদা নিচ্ছি। তারা সকলেই বলল, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সবাই স্বীকৃতি দিলাম, আমরা আপনার হাবিবের উপর ঈমান আনব। আলা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি সত্যের সাক্ষীদাতাদের সাথে আমি আছি। আসুন প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যদি আমাদের হাবিবে করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার শফাআত পেতে চাই, আমাদেরকে রসুলের সত্যিকার যে পথ সে পথ আমাদেরকে দত্ত হবে। সেই পথ ধরার জন্য এক নম্বর যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইমান বির রসুল, রসুলুল্লাহর উপরে ইমানকে মজবুত করতে হবে। আমরা সকলেই আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আমরা পড়েছি। রসুলুল্লাহর উপরে ইমান মানে হচ্ছে রসুলুল্লাহ যা পথ দেখিয়ে দিয়েছেন সেটাই সত্য, রসুল যা বলেছেন সেটাই সত্য, রসুলের উপর যে হই আসছে সেটাই সত্য, রসুল যেভাবে সমাজ পরিবর্তন করেছেন, দিস ইজ দ্য অথেন্টিক ওয়ে টু চেঞ্জ দ্য সোসাইটি, সমাজকে পরিবর্তন করার জন্য এটাই হচ্ছে অথেন্টিক ওয়ে, সেটার উপর বিশ্বাস করা। দুই নম্বর হচ্ছে আল হুব্বু বির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা, রসুল করিম, তার উপর অসংখ্য আয়াত হাদিস আছে, কেমন রসুলকে সব ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পিত কোরআন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত, একটা হচ্ছে রসুলের উপর এসছে আর একটা রসুল বলেছেন সেটি হচ্ছে হাদিস, সেগুলোর উপর যথাযথ ইমান রাখা, সেগুলোর উপর বিশ্বাস রাখা। যে কোনো বিষয়ে আপনার সামনে চলে আসছে সমাধানের জন্য যেতে হবে কোরআন এবং হাদিসের দিকে। তিন নম্বর বিষয় হচ্ছে ইতাআত বির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের আনুগত্য, পুরা জিন্দেগিটা রসুলের আনুগত্যের মধ্যে সাজানোর চেষ্টা করতে হবে। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের মধ্যে আমি যদি আমারটা চিন্তা করি, আমার অনেকগুলো ত্রুটি আছে, আপনি তা যদি আপনি চিন্তা করেন আপনার মাঝে অনেক ত্রুটি আছে, এভাবে যদি আপনি একটা একটা আমি আপনি একটা একটা পরিবর্তন করার চিন্তা করি, আমরা অনেক সময় গীবতের চর্চা করি, হ্যাঁ পরনিন্দার চর্চা করি, মুআজ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় পরামর্শ দিচ্ছেন, হে আবু যর গিফারি, লিয়াহজুররাকা আনিন নাস মা তাআলামু আন নাফসি, তুমি কিভাবে মানুষের গীবত করো, তোমার নিজের অপরাগতাগুলো দুর্বলতাগুলো যদি তুমি নিজে জেনে থাকো, সেগুলো তো তোমাকে মানুষের ত্রুটি বর্ণনা করা থেকে বিরত রাখতে পারে, কথা ঠিক কিনা ভাই? নিজের নিজে চিন্তা করলে অপরের দোষ বর্ণনা করার সময় কোথায়? এরপর হচ্ছে ইতাআতুর রসুল, রসুলের আনুগত্য,
তিন চতুর্থ নম্বর হচ্ছে ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে পরিপূর্ণভাবে পদাঙ্ক অনুসরণ করে করে চলা। কিভাবে রাসূল চলেছেন, সাহাবী কিরাম চলেছেন, আমাদের চলা। আল্লাহর রাসূলের এক সাহাবী ছিলেন, যিনি চলতেন চলতেন হঠাৎ করে একটু গিয়ে বসে যেতেন। অন্যান্য সাহাবী কিরাম প্রশ্ন করলেন, কি ব্যাপার, আপনি এখানে বসছেন কেন? তখন তিনি বলছেন, আমি এক সময় দেখছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় বসছিলেন, এজন্য আমিও বসছি। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হচ্ছে ইক্তেদা, মডেল হিসেবে গ্রহণ করা, আদর্শ হিসেবে গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সমাজ পরিবর্তনের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, পরিবার পরিবর্তনের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, নাজাতের মডেল হিসেবে গ্রহণ করতে হবে। আমরা সব দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে রাজি আছি। আমি একটা উদাহরণ এভাবে দিই, একটা ছেলে বর্তমানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আপনারা সকলে জানেন দশটি সাবজেক্ট, প্রত্যেক ক্লাসে দশটি সাবজেক্ট, এবং প্রত্যেকটি সাবজেক্টের নাম হচ্ছে একই নাম, কিন্তু সেখানে এক্সপিরিয়েন্সগুলো লেসনগুলো একটু ডেভেলপ হয়েছে ধাপে ধাপে। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি দশটা সাবজেক্টে পরীক্ষা দেব, দশটা সাবজেক্টের মধ্যে তার কাছে খুব কঠিন লাগে ম্যাথ এবং ইংলিশ, সে চিন্তা করছে আটটিতে খুব ভালোভাবে পরীক্ষা দেব এবং এটি আপস নাম্বার সে পাবে, আর দুটো সাবজেক্ট সে তেমন গুরুত্ব দেয় না, কঠিনগুলো গুরুত্ব দেয় না, সহজগুলো গুরুত্ব দেয়। আচ্ছা বলুন তো সে কে প্লাস পাবে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সিরতের মধ্যে লাউ খাওয়া যেমন আছে ছাগল খাওয়াও আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মিষ্টি খাওয়া যেমন সুন্নত, জিহাদের মাঠে রক্ত জড়ানোও সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একজন আদর্শ পিতা যেমন ছিলেন, আদর্শ সমরনায়ক ছিলেন, কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে যেমন নেতৃত্ব দিয়েছেন, সমাজও নেতৃত্ব দিয়েছে। সুতরাং এখন দেখা যায় আমাকে মসজিদে গ্রহণ করবেন, সমাজে গ্রহণ করবেন না, দিস ইজ ওয়ান কাইন্ডস অফ হিপোক্রেটিক্স ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে এক ধরনের কর্মীয় চোখে। আমার চোখ যদি আক্রান্ত হয় আপনি বলেন যে আমার একটু আঙ্গুলে ব্যথা পেয়েছে, অসুবিধা কি? এটা বললে হবে না, আপনার পুরো শরীর ব্যথিত হবে। ঠিক কোনো মুসলমান যখন আক্রান্ত হবে আপনাকেও ব্যথিত হবে। ষোলো বছরে আপনি একটি নির্দিষ্ট সংগঠনের উপরে, ইসলামিক মুভমেন্টের উপরে আপনি আঘাত করেছেন, আর আপনারা যারা, আমরা যারা সাধারণ, আমরা বলছি আমি তো ওই দল করি না, আমার অসুবিধা কি? এরকম বলার সুযোগ আছে? না, আমাকেও ব্যথিত হতে হবে। এই মানুষগুলো যে ফাঁসি দিয়েছেন কি জবাব দেবেন? বছরের পর বছর কারাগারে রেখে যাদেরকে আপনি নির্যাতন করেছেন একটা দিন ফিরে দিতে পারবেন? নোয়াখালী লক্ষ্মীপুরে একজনের পুরো বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিছে, তাকে দুইতলা থেকে ফেলে দিয়ে হত্যা করেছে, কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে? যারা ভুল করেছেন আল্লাহর কাছে ফিরে আসুন, দিনের কাছে ফিরে আসুন। ওই লোক যেমন তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে এসে ইমান গ্রহণ করেছে, রাসূল বলেছেন আল ইসলাম ইয়াহদি মা কানা কবলা, তোমার ইসলাম কবুল করার কারণে অতীতের এত বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর যারা এরকম অপবাদের সাথে, অপরাধের সাথে জড়িত ছিলেন, আল্লাহ চাইলে সত্যিকার অর্থে ফিরে আসতে পারলে আল্লাহ ক্ষমা করতে পারে। এই সোসাইটি আমাদেরকে নিয়ে থাকতে হবে, মিলেমিশে চিন্তা চেতনায় বৈপরীত্য থাকবে, এই বৈপরীত্যের সৌন্দর্য, কিন্তু আমরা দিনের ব্যাপারে সবাই একমত থাকবো। আর তৌকীরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা, এক্ষেত্রে আমি একটা সিম্পল উদাহরণ দিতে চাই, যেটা আমার কাছে একটু অট লাগে সেটাই বলছি। আমি বলকালে গিয়েছি, সেখানে একজন মানুষ মারা গিয়েছে, উনার কফিনটা কাঁধে করে নিয়ে যাচ্ছেন, কফিনটা কাঁধে করে নিয়ে যাওয়ার সময় সবাই বলা শুরু করলো আল্লাহু রব্বি মুহাম্মদ নবী। অথচ আপনি কোরআনের মধ্যে দেখেন প্রিয় ভাই বন্ধুগণ, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ঈসা বলেছে, ইয়া মুসা বলেছে, ইয়া নূহ বলেছে, নাম ধরে ডেকেছে, কিন্তু যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে ইয়া আইয়ুহান নবী, কত সুন্দর করে সম্বোধন করেছেন, অন্য জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত আদর মোহাব্বত করে। আর আমি আপনি যদি মুহাম্মদ নবী বলি, এভাবে করে বলি, একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসুন্দর অশালীন আচরণ হয়ে যায় না? এই জন্য আমরা ওটা না বলে আমরা এভাবে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একই কথা না? আমরা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু, এইভাবে ছোটো ছোটো পরিবর্তন কিন্তু ইনশাআল্লাহ আমরা আনতে পারবো। আমরা কারো বিরোধিতার জন্য বলছি না, সত্যিকার যেটা আমি অনুধাবন করি সেটা আপনাদেরকে বোঝার চেষ্টা করছি। এরপরে আমরা হচ্ছে তাকরিম ওয়াহালিল বাইত, আল্লাহ রাসূলের আহলে বাইতকে সম্মান করা। এই জন্য আমরা দোয়ার সময় ওয়ালা আলিহি ও আহলে বাইতিহি আজমাইন দোয়া করি কিনা তাদেরকে সামিল করতে হবে। এরপরে নয় নম্বর হচ্ছে হুব্বু আসহাবি রাসূলিল্লাহ, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, রাসূলের সঙ্গী সাথীরা যারা আকাশের নক্ষত্র তুল্য ছিল তাদেরকে ভালোবাসতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে দেড় হাজার বছর পরে এসে আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি ইয়াজিদের বাবা ছিলেন, যিনি 24 জন ওহী লিখতেন, তন্মধ্যে একজন ছিলেন আল্লাহর কোরআন লিখতেন নাজিল হওয়ার সাথে সাথে, তন্মধ্যে একজন হচ্ছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, সন্তান অপরাধ করলে বাবার উপর যাবে? ওয়ালা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কখনো যাবে না। আজকে 1500 বছর পরে এসে বাংলাদেশের তথাকথিত আল্লাহর দ্রোহী রসুল দ্রোহী সেই ব্লগাররা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের উপর, রসুল করিম ইসলামের চরিত্রের উপরে কালিমালিপন করছে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অশালীন ভাষায় তার গালিগালাজ করছে। এটা কি আমরা সহ্য করতে পারি? পারে না। সর্বশেষ হচ্ছে আমরা রসুল করিম ইসলামের উপর যে হক সেটা ইরসালুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের উপর বেশি বেশি দরুদ পাঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু, আপনারা সব সময় শুনেন না এটা, ইন্নাল্লাহু মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। বলছেন রাসূলের উপর বেশি বেশি দোয়া। এজন্য প্রিয় ভাই বন্ধু, আমি যেখানে যাই সেখানে বলার চেষ্টা করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক। আপনারা যদি পুরা পড়ার সুযোগ না থাকে, সব সময় জিহ্বার মধ্যে জারি রাখবেন, জারি সারি রাখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দূরত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইওবি মিডিয়া।